এই কাগজটি যদি আপনাকে নষ্ট করেছে, এটা আপনার নষ্ট করার তাবিজ বা আপনাকে ক্ষতি করার তাবিজ। আপনি এরকম মেজবাতি নেবেন, মেজবাতি নিয়ে যে কাজটি করতে হবে ভাবেন এভাবে আগুন ধরে, তারপর আপনি এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদেরকে দুইটি বিষয় দেখাবো। প্রথমে দেখাবো কিভাবে পানি পড়া দিতে হয়, অর্থাৎ পানি পড়ার নিয়ম। আর দ্বিতীয়ত দেখাবো যদি আমাকে আপনাকে কেউ যদি কোনো জাদু টোনা বা কোনো তাবিজ বা কোনো নষ্ট করে থাকে, তাহলে সেটা কিভাবে কাটাবো, সেটা থেকে কিভাবে বাঁচবো। প্রিয় দর্শক, আমাদের যখন কোনো কিছু হয়, অর্থাৎ পেট ব্যথা, মাথা ব্যথা বা অন্য যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে আমরা প্রথমেই কোনো একটা কবিরাজের কাছে চলে যাই, কিন্তু আমরা জানি না সে কবিরাজ কি কোরআন হাদিস সম্মতভাবে সে তাবিজ করে ঝাড়ফুঁক দেয় না কোনো মন্ত্র পরে ঝাড়ফুঁক দেয়। যদি কোরআনে কারিম এর আয়াত দিয়ে ঝাড়ফুঁক করে থাকে বা তদবির করে থাকে তাহলে কোনো সমস্যা নাই, আর যদি সে কোনো মন্ত্র পরে দিয়ে থাকে তাহলে এটা আপনার বিপরীত কাজ করবে এবং তার ইমানও নষ্ট হয়ে যাবে এবং আপনার এই তাবিজ এই ঝাড়ফুঁকে কোনো কাজ হবে না। প্রিয় দর্শক, নিজে যদি শিখিনি তাহলে নিজের এই শিক্ষা গ্রহণের মাধ্যমে যদি নিজের পানি পড়া আত্মবিশ্বাসের মাধ্যমে কাউকে দিই বা নিজেও এই পানি পড়া ব্যবহার করি, আল্লাহ চাহে তো এটার ফল 100% পাওয়া যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা পানি পড়ার নিয়মটি দেখে নিই। যখনই আমাদের কোনো সমস্যা দেখা দেবে, পেট ব্যথা বা মাথা ব্যথা, তখন আমরা প্রথমে এরকম একটা গ্লাস নিব। গ্লাসে আমরা এক গ্লাস পানি নিব। এক গ্লাস পানি যখন আমাদের নেওয়া শেষ হবে, তখন আমরা কোরআন শরীফের শুরুতে যে সুরাটি রয়েছে সুরে ফাতিহা, আমরা সবাই এই সুরাটির সাথে পরিচিত, এই সুরাটি ছাড়া নামাজ হয় না, কোনো কিছু হয় না। সর্বপ্রথম আমরা এই গ্লাসের মধ্যে সুরে ফাতিহা পাঠ করে ফু দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে পড়ে ওয়ালা দাল্লিন আমিন বলে একটি ফু দিব। তারপর বিসমিল্লাহ রহমান রহিম পুরা পাঠ করব। কোরআন শরীফের তৃতীয় পাড়ায় আয়াতুল কুরসি, যেটি কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত বলে অভিহিত, আপনারা এই আয়টি পাঠ করবেন। যদি আয়টি পাঠ না করেন তাহলে ছেড়ে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কোরআন শরীফের সর্বশেষ তিনটি সুরা কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটি সুরা আপনি পাঠ করে ফু দিবেন। প্রথমে আলহামদু সুরা, তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর কুল আউযু বিরাব্বিন নাস, তারপর কুল হুয়াল্লাহ। এইভাবে এই মোট চারটি সুরা পাঠ করে একবারে ফু দিতে পারেন, অথবা আপনি প্রত্যেকটা পাঠ করে ভিন্ন ভিন্নভাবে ফু দিতে পারেন। ফু দিয়ে তারপর এই পানিটি আপনি যে রোগী সে পান করবে, আর যদি চোখে মুখে কোনো সমস্যা হয় তাহলে ছিটিয়ে দিবেন, আর যদি ভিতরগত কোনো সমস্যা হয় তাহলে সে পান করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন কারিমের বরকতে আপনার সে রোগকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, এখন আমরা জানব কেউ যদি আমাদের কোনো নষ্ট করে থাকে বা কোনো তদবির করে থাকে, জাদুটোনা করে থাকে, তাহলে আমরা সেটা কিভাবে কাটাবো। বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে পেরেশান হয়ে যাই, বা কোনো হুজুর বা কোনো কবিরাজের কাছে যে বা আমাদের কাছে অনেক লোক এসে বলে, হুজুর আমাকে কেউ কোনো কিছু করেছে কিনা একটু দেখুন বা দেখা যায় কি না। তো আমরা এক্ষেত্রে অনেক সময় দেখতে জানি না বা দেখতে পারি না, এটা কিভাবে দেখা যায় এই সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দিয়ে দিব। তবে আজকে আমি এতটুকু বলে দিই, যদি আপনাকে কোনো কিছু কেউ কোনো কিছু করে থাকে বা আপনি বাড়ির কোনো জায়গায় কোনো একটা তদবির, কোনো একটা তাবিজ নষ্ট হওয়ার বা কোনো কিছু পান, তাহলে সেটা কিভাবে আপনি নির্মূল করবেন, অর্থাৎ সেই নষ্ট থেকে কিভাবে বাঁচবেন, সেটি আমি আপনাদেরকে এখন দেখাব। প্রিয় দর্শক, প্রথমে আপনি বাড়ির বিশেষ কোনো জায়গা, অর্থাৎ যে জায়গায় আপনার কোনো একটা তাবিজ গাঁথতে পারে বা রাখতে পারে কেউ নষ্ট করার জন্য, অথবা আপনার বিছানার নিচে বা বালিশের নিচে, এমন জায়গায় মানুষরা তাবিজ করে মানুষকে নষ্ট করে থাকে, জাদু করে থাকে, তো আপনি এই জায়গাগুলো আগে আপনি দেখবেন কোথায় আছে কি না। যদি আপনি বাড়ির কোনো একটি জায়গায় কোনো একটি তাবিজ, কোনো একটি সুতা বা কোনো একটি এরকম কাগজ যেটার মধ্যে বিভিন্ন নকশা করা বা বিভিন্ন লেখা বা জাদু করার বিভিন্ন মন্ত্রতন্ত্র লেখা, এরকম আপনি একটা কাগজ পেয়েছেন, এই কাগজটি পাওয়ার পর আপনি যেহেতু এটা এই কাগজটি যদি আপনাকে নষ্ট করেছে,
এটা আপনার নষ্ট করার তাবিজ বা আপনাকে ক্ষতি করার তাবিজ এটি আপনি হাতে পেয়েছেন। এটি পাওয়ার পর আপনি এরকম মেজবাতি নেবেন, মেজবাতি নিয়ে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি আগুন ধরাবেন, এভাবে আগুন ধরে নষ্ট করা বা মন্ত্রের যে এই কাগজটা এভাবে আপনি কাগজটা পুড়িয়ে দিবেন। কাগজটা আপনি যখন পুড়িয়ে দিবেন তখন কিন্তু প্রিয় দর্শক এই কাগজটা আস্তে আস্তে ছাই হয়ে যাচ্ছে, আপনারা দেখতেছেন। যখন ছাই হয়ে যাবে তখন কথার কথা এখানে কোনো পাত্র নেই, তখন এরকম একটা আপনি পাত্রে বা যে কোনো একটা জায়গায় রাখবেন। এইভাবে যখন আমরা রাখবো এই পুরো কাগজটা অর্থাৎ পুরো মন্ত্রটা বা ওই তাবিজটা নষ্ট করা তাবিজটা যখন ছাই হয়ে যাবে তখন আমি ওই পূর্বে যে পানি পরাটা আছে অর্থাৎ সুরা ফাতেহা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই পানি পরাটা আমরা এটা বিসমিল্লাহ বলে একটু ছিটিয়ে দিব। এইভাবে বিসমিল্লাহ এরম বলে ওই ইয়েটার মতে অর্থাৎ যেই কাগজটা পড়ছে যে ছাই, ছাইয়ের উপর আমরা ছিটিয়ে দিব। প্রিয় দর্শক, যদি পূর্বের পানি পরাটা না থাকে তাহলে আপনি নতুন করেও পানি নিয়ে সে পানি থেকেও পানি দিয়ে আপনি ছাইয়ের উপরে দিয়ে দেবেন। এভাবে নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে এভাবে আপনি পানিটা ওই কাগজটা যে পড়ে গেছে এটার উপর আপনি ছিটিয়ে দিবেন। যখন আপনি ছিটিয়ে দিবেন তখন আপনার ওই যে নষ্ট করা হয়েছিল অর্থাৎ আপনাকে যে ক্ষতি করা হয়েছিল সেই ক্ষতিটা চলে যাবে এবং মুছে যাবে। এটা যেরকম পুড়ে ছাই হয়ে নিঃশেষ হয়ে গেছে ওই রকমভাবে আপনার থেকে ওটা নিঃশেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, এইভাবে আপনি আপনাকে যদি কেউ নষ্ট করে থাকে বা কোনো কিছু করে থাকে তাহলে আপনি এইভাবে নির্মূল করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই এটা বের করার যে সিস্টেমটা পদ্ধতিটা এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।